হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের অনেক সময় বলে থাকি যে এই শীতের মধ্যে কি খাবেন, কি খেলে ভালো লাগবে। আসলে আমি কিন্তু ফুড ব্লগার না, তারপরেও মানে আমি যেটা খাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের খাওয়াটা আমি আপনাকে বলি, আমি আজকে যে দুপুরে লাঞ্চটা করেছি সেটা ছিল গরম ভাত, গরম ভাতের সঙ্গে একটু শুটকি ভর্তা, একটু শুটকি ভর্তা। শুটকিটা কিন্তু ছিল অনেক সময় চেপা শুটকি, অনেকে বলে না ওই যে পুটি শুটকিকে, কীরকম নরম পুটি শুটকি, তাকে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করা হয়। আপনারা অনেকেই জানেন, আমার নতুন করে বোঝাবার দরকার নেই। চেপা শুটকি, তো চেপা শুটকি খাওয়ার পরে ছিল কুমড়ো ভর্তা, কাঁচা কুমড়া সুন্দর পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করা, আর কাঁচা কুমড়াকে মানে মোটামুটি সিদ্ধ করে সেটাকে ভর্তা করা। তারপর ছিল ডাল চচ্চড়ি। ভাই, ডাল চচ্চড়ি এক্সিলেন্ট একটা খাবার, মুসুরির ডালের চচ্চড়ি যদি হয় সেরকম ভালো লাগে। আর তারপরে ছিল ইলিশ মাছ ভাজা পেঁয়াজ দিয়ে। এই খাবারগুলো যদি আপনার সামনে রাখা হয়, আমি নিশ্চিত আপনি কাচ্চি বিরিয়ানি ফেলেও এইগুলোই খাবেন। পরিপূর্ণ বাংলা খাবার কিন্তু আসলেও ভালো। আপনি যারা বিদেশে থাকে তাদের একটু যদি এই ধরনের খাবারের কথা বলেন, তারা তো চিন্তা করবে যে অনেক দিন ধরে এই ধরনের খাওয়া হয় না। ভাই, গরম ভাতের সঙ্গে যদি একটু চেপা শুটকি ভর্তা হয়, আহা চমৎকার। আর তার সঙ্গে আমার ছিল কুমড়া ভর্তা, কুমড়া ভর্তা ছিল, কাঁচা কুমড়া ভর্তা। আর ডাল চচ্চড়ি তো একটু আগেই বলেছি আপনাকে, রাস্তা পার হচ্ছে। আমি কিন্তু বাড়ি ছাড়া ডিপ্লোম্যাটিক জোনের মধ্যে দিয়ে হাঁটছি, এখন রাস্তাটা ফাঁকা, তাই আপনাদের সঙ্গে কথা বলতে একটু সুবিধা হচ্ছে। আর ইলিশ মাছ ভাজা ছিল, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে। চমৎকার একটা খাওয়া খেলাম শীতের মধ্যে। তো এটা জাস্ট আপনাকে একটু জানাতে চেয়েছিলাম যে এই ধরনের খাবার যদি শীতে আপনি খান, তাহলে কাচ্চি বিরিয়ানি বাদ দিয়েও এগুলো আপনার ভালো লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন।